মেন্টাল ফিটনেস বলতে গেলে আসলে আমার কাছে মনে হয় যে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই দুটো সুস্থতা আসলে ধীরে ধীরে অন্যান্য সুস্থতায় নিয়ে যায়। যেমন আমরা মনে করি যে শরীর ভালো থাকলেই বোধহয় আমি সুস্থ থাকলাম, শরীরের সাথে সাথে মনটাও সুস্থ রাখতে হবে, মনের সাথে সাথে আমি সামাজিক যেটা সুস্থতা, হ্যাঁ, যেটা মনে করি যে আমাদের যে আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর একটা রিলেশন, সেটাও কিন্তু একটা সুস্থতা। স্পিরিচুয়াল ফিটনেস যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত, যেমন আমরা যদি আমাদের খুব মনের ভিতর থেকে আমরা ঈশ্বরকে না পাই, প্রার্থনা যেটাকে বলি বা মেডিটেশন যেটা বলি, সেটার মাধ্যমে কিন্তু আমরা স্পিরিচুয়াল যে সুস্থতা সেটা কিন্তু আমরা পেতে পারি। একটা মানুষকে এই সব রকম সুস্থতা দিয়েই কিন্তু আসলে থাকতে হবে, শুধু একটা সুস্থতা দিয়ে বাকিগুলো আসলে হবে না। টোটাল ফিটনেস ডে যেহেতু এই 6 তারিখে পালন করা হচ্ছে, আমি আশা করব আমার সামনে যারা আছেন, যারা এই এই আমাকে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলবো যে আসলে সবাই সুস্থ থাকেন এবং মনটাকে ভালো রাখেন, এবং আশেপাশে সবাইকে নিয়ে যেটাকে আসলে সত্যিকার অর্থে সুস্থ বলা যায়, হ্যাঁ, সেটাকে আসলে পালন করেন।